আমি আগারবাদ রিক্সা চালাইতাম। রিক্সা চালানোর পরে যাতে যুদ্ধ ঘরে আমার বিক্ষিপ্ত অস্ত্র আনলে এখানে মুক্তিযুদ্ধের মানকে সাহায্য করতেন। চব্বিশ বছর আছে উনি আমার ডেট দিত, উনি আমার লেসন দিত। অস্ত্র করেছেন নি আমি ইসিনাথ করাছিলি গায়নি ধৈর্য রক্ষণ পার করাইতাম। সাফ আছে আমার আকবর চেয়ারম্যান, এই আকবর চেয়ারম্যানে আমার ডাকি লৈছে। আকবর চেয়ারম্যান হতে তুমি হতে এখানে লিখে নাই, তুমি সাহায্য করো। তো আমি লিখে লো আছি মানে সাহায্য করতে আছি। কেন আছে এই শিবসালে গুডনের ফাঁসে, আরে সব শিবসালে গুডনের ফাঁসে জাফর জাফরের আমি সামার ব্যবস্থা হইতাম। উনি মানে ভাষাইতে ওই ধৈর্য লোকরে পুকুরে ডুগলি আছে, ডুগলি মানে মাথার করে লই অধিকার দিয়ে আনতাম। আনি মুক্তি পাইনি আমি সাহায্য করি। এই পাকিস্তানে যাতে আমাদের বাড়ি গেলবা ঘরির আমি কেমন করলাম একটু বাড়ির টোন দেখে আমি দৌড় দিলাম। দৌড় দনের ফলে আমি এক বাড়িতে দাবদি করলাম। দাবদি কি হয়েছে ফল উনারাম কি হয়েছে হাতে আমার মানে কি গেলবা ঘরিতে আছে এই অস্ত্র লই হতে কি আমি অস্ত্র করে এমন দৌড় দিলাম যে একটা মানে কি আনন্দবাজার প্রচণ্ড ভর্তি করি। আনন্দবাজার প্রচণ্ড ভরি এখানে আমি ফসাঙ্গা যাই, আমি বাড়ি ঘরে দশ বারো দিন আসি না। তো এখানে আমি পতঙ্গা ফরফাট করলাম পনেরো দিন, পনেরো দিন ফরফাট করে দিয়ে তারপর খবর লই হ না তুমি হতে এখানে পতঙ্গাটা হো হতে এরা হতে গা করতে আছে আমার পরিবার হর হর তুমি এখানে এটা হো এখানে মানে পঞ্চায়েত পক্ষ তোমার তোমার এখানে মুসলিম লীগকে দেখাই দিব, মুসলিম লোককে দেখাই দিব হতে আমরা হতে গায়ে। তো আমি পতঙ্গা লুকিয়ে আসিলাম, পতঙ্গা লুকিয়ে তোমার সব করি বাংলাদেশ স্বাধীন হই আমার ভাই মাইছে আমার বড় ভাই। আপনার ভাইকে অবাঙালিরা মারছে নাকি পাকিস্তানি বাহিনী মারছে? পাকিস্তানি বাহিনী মারতে গেছে এখন তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে রাস্তা সরার আমরা ধন্যবাদ করি। এখানে আমাদের বাংলাদেশের ছোটো এই ভিটা মামলিক হয়ে গেছে, এই আমলিক এই ভিটা মামলিক আমরা বয় করি। আপনার এখন দিন কিভাবে চলে, আপনি কি কাজ করেন এখন? লিখতে ধরায়